হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি সবাই প্লিজ প্লিজ দেখবেন, না দেখলে অনেক কিছু মিস করবেন। আজকের ভিডিওতে অনেক ফল আমি দেখাবো আমার ছাদ বাগানের, আমি পারবো হারভেস্ট করব। প্লিজ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন। এই যে মাত্র আমি এখান থেকে পারলাম, শর্টসে দেখবেন যে এখান থেকে একটা পেয়ারে পারলাম আর এখান থেকে একটি পেয়ারে পারলাম। প্লিজ দেখবেন, পেয়ারাগুলো অনেক সুস্বাদু। এই যে আজকের ভিডিও, মাশাল্লাহ দিলে আমার গাছের আমের কোনো কমতি নেই, কিন্তু সমস্যা একটাই, মাঝে মাঝে দু একটা করে ঝরে পড়ে যায়। এই যে চলুন দেখা যাক আর কী কী আছে ফলনে। এটা হলো একটু লেট আপডেট হয়েছে আমগুলো। লেট আপডেট বলতে বোঝাচ্ছি এখানে যে সময় সিজন সে সময় হয়নি, ওই সময় ফুল ঝরে পড়ে গেছে আর তারপরে যা আবার ফুল হয়েছে এবং এখন আম হচ্ছে। আজকের ভিডিওটি না দেখলে অনেক কিছুই মিস। এই যে দু রকমের ফল পেরে ফেলেছি। আল্লাহর রহমতে ডালিম হয়েছে অনেকগুলো, বলেন কোনটা কেটে দেখাবো আপনাদের, প্লিজ কমেন্ট করবেন। এটাই কেটে দেখাই, ছোটো আছে এটা, চলুন এটা পেরে নিয়ে যাই, পরে কেটে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। আমি গন্ধরাজ ফুলগুলো কেটে ফেলেছি, গন্ধরাজ না সরি গন্ধরাজে, এই যে কেটে ফেলেছি এগুলো থেকে যাতে নতুন করে চারা বের করতে পারি আপনাদের সাথে শেয়ার করছি। গোলাপ ফুলগুলো অনেকগুলো ইয়ে হয়ে গেছে, মরে গেছে, এই যে এগুলো কেটে ফেলবো এখন। এই যে মাশাল্লাহ দেখেন এই ফুলটার কালার কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিব। এই যে সাথে সাথে বেলির ডালগুলো পুরিং করে দেব যাতে নতুন করে ফলন পাই, ফলন পাই বলতে ফুল পাই। যত বেশি পুরিং তত বেশি ফুল, তত বেশি ফল, যত বেশি পুরিং তত বেশি, পুরিং বলতে কাটিং করা। এই যে কেটে দিচ্ছি, অনেক ভালো করে হবে ডালগুলো নতুন নতুনভাবে। যদি আপনাদের বাগানটাকে সুগন্ধময় করে তুলতে চান তাহলে বেলি জেসমিন বলতে ভেলি জেসমিন এটাই হলো লাগিয়ে ফেলবেন, অবশ্যই লাগিয়ে ফেললেই। আপনাদের কাছে যদি না থাকে স্যাপলিংস তাহলে আমার থেকে নিয়ে যাবেন। পাশাপাশি রয়েছে নয়তারা, তারপর আশেপাশে কী কাটা যায় বলুন তো। চলুন কিছু সবজি কেটে নেওয়া যাক। এই যে পুঁই শাক কেটে নেই, যেটা মনে করবেন যে ভালো ফলন হচ্ছে না সেটাকে উঠে ফেলে দেওয়া লাগবে, কারণ নয়তো আমার বড় গাছগুলো নষ্ট হয়ে যাবে, পুষ্টি নষ্ট হয়ে যাবে, এখান থেকে অনেকগুলো পুষ্টি নষ্ট করবে। দেখেন এটা গড়া বেশি একটা ছড়ায়নি, এই জন্য এটা তুলে ফেললাম। এগুলো লাল পুঁই শাক, সবচেয়ে বেশি সবুজ পুঁই শাকগুলো ভালো হয়েছে। একটু একটু রেখে কাটতে হবে যাতে পরবর্তীতে আবার পাই ফলন, সার দিতে হবে তাহলে সুন্দর মতো ফলন পাওয়া যাবে। এই যে দেখেন কত মোটা মোটা মশলা দিলে ডাটাগুলো, এটা হলো সাপের মতো লম্বা হয়েছে ডাটাটা। আমি আজকে ছাদে আসার পর থেকে অনেক কিছু প্রুনিং করেছি, অনেক কিছু গাছের ডাল কেটেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। এই দেখুন মরিচ হয়েছে, মরিচের ডালটা কেটে ফেললাম, এখান থেকে মরিচ তুলে ফেলবো, অনেকগুলো মরিচ হারভেস্ট করবো আজকে দেখাবো। এই দেখুন মরিচগুলো পেকে যাচ্ছে আর ডালগুলো কেটে দেবো। এখানে ভিডিও শেষ, বাকি ভিডিও নিয়ে কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।